যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সংকট আরো চরমে উঠেছে। দেশটিতে এখন 30 লাখ শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে। দৈনিক গড়ে 300 শিশুর মৃত্যু হচ্ছে। সম্প্রতি এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি সংস্থাটি সতর্ক করেছে, অবিলম্বে দেশটিতে সহায়তা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আসমাতুলি জানাচ্ছেন বিস্তারিত। মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি ইয়েমেন এখন ধ্বংসপুরী। বাতাসে বারুদের গন্ধ। দেশটির মানুষের মাথার উপরে নেই ছাদ, পেটে আহারও নেই, পরনে ছিন্ন বস্ত্র, রোগবালায় নিরাময়ে নেই তেমন চিকিৎসার ব্যবস্থাও। ক্ষমতার লড়াই, সিয়াস শূন্য দ্বন্দ্ব, তেল বাণিজ্য এবং আন্তর্জাতিক রাজনীতির নির্মম শিকার ইয়েমেনের 3 কোটি মানুষ। এর মধ্যে প্রায় 2/3 মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি, যাদের জন্য এখন জরুরি মানবিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ। WHO বলছে দেশটির প্রায় 30 লাখ শিশু খাদ্য ও চিকিৎসার অভাবে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘের তথ্য মতে ইয়েমেনে 1 কোটি 30 লাখ মানুষকে মানবিক সহযোগিতা দেওয়া হচ্ছে। কয়েক মাস আগে আরও 30 লাখ মানুষ মানবিক সহযোগিতা পাওয়ার জন্য যুক্ত হয়েছে। তবে বর্তমানে সাহায্য সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় সংকট তীব্র হচ্ছে। চলমান যুদ্ধ, চরম দারিদ্রতা, কর্মসংস্থানের অভাব এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাস পায় 2022 সালে ইয়েমেনের সংকট আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আসমাতুলি, নিউজ 24।